আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইল্যান্ড পিটি সবাইকে একটি নতুন এক্সপিরিয়েন্সে আবারও স্বাগতম আমাদের আজকের যে এক্সপিরিয়েন্স সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স টেন যেটার টাইটেল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস অর্থাৎ কারণ বোঝা এবং এর প্রভাব জানতে পারা বা খোঁজ নেওয়া তো এটা আমরা একটু পড়তে যাচ্ছি তো এটার প্রথম যে অ্যাক্টিভিটিটা রয়েছে টেন পয়েন্ট ওয়ান পয়েন্ট এটা আমরা আজকে পড়বো যেখানে লেখা আছে লুক অ্যাট দি ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড ইন পেয়ার্স আস ক্যান অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো অর্থাৎ নিচের ছবিগুলো দেখো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো তো তোমরা বেসিক্যালি জানো যে আসলে আমরা যখন এরকম ভিডিওগুলো দেই লেসনটা তৈরি করি তো জোড়ায় যে প্রশ্নগুলো আলোচনা করতে বলা হয়েছে এই ডায়লগটা আসলে করে দেখানো হয় না এখানে প্রশ্নগুলোরই উত্তর দেওয়া হয় যাতে তোমাদের কোনো আইডিয়া হয় সে বিষয়ে এবং সে আইডিয়াগুলো নিয়ে একজন প্রশ্ন করবে এবং একজন সম্ভাব্য উত্তর প্রদান করবে তো এটার উপর বেস করে এটাকেই বলা হচ্ছে পেয়ার ওয়ার্ক তো আমি যেটা চেষ্টা করবো এই প্রশ্নগুলোর যেগুলো রয়েছে সেগুলো উত্তর দেওয়ার তোমরা নিজেদের মতো চেষ্টা করে ডায়লগ তৈরি করবে তো এখানে প্রথমে লেখা আছে লিসেনিং আইডিয়া অর্থাৎ যে শোনার যে ধারণা অর্থাৎ লুক এট দা ফলোইং ইলাস্ট্রেশন এন্ড লিসেন টু দি অডিও এখানে একটা অডিও ফাইলের কথা বলা হচ্ছে অডিও শোনার কথা বলা হচ্ছে এবং ইলাস্ট্রেশন বা ছবিগুলো দেখার কথা বলা হচ্ছে দেন ask and answer the question that follow এবং পরবর্তীতে প্রশ্ন করতে বলা হয়েছে এবং অ্যানসার করতে বলা হয়েছে যে সব কোয়েশ্চেন নিচে দেওয়া হয়েছে যেটা তোমাদের আসলে পেয়ার ওয়ার্ক অর্থাৎ দুজন মিলে একজন প্রশ্ন করবে একজন উত্তর করবে সেই জিনিসটা করতে বলা হয়েছে তো এখন যে ইস্যুটি রয়েছে যে এখানে কোনো অডিও ফাইল দেওয়া হয়নি তবে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো নিচে কিছু ফাইল রয়েছে অর্থাৎ ছবি দেওয়া রয়েছে ইলাস্ট্রেশন রয়েছে তো এইখানে যে ইলাস্ট্রেশনটা তোমরা দেখতে পাচ্ছ লিসেনিং আইডিয়া শর্ট অফ সিচুয়েশন তো এখানে লিসেনিংটা থাকবে অর্থাৎ অডিওটা থাকবে এই যে প্রত্যেকটা সিচুয়েশন এখানে দেওয়া আছে আমরা প্রথম সিচুয়েশনটা দেখতেছি এখানে দেখলি তোমরা বুঝতে পারছো যে এটা একটা বন্যার দৃশ্য বাড়িগুলো ডুবে গেছে মানুষরা তার যে রুফ বা ছাদে আশ্রয় নিয়েছে এবং এখানে আমরা যদি দেখি এরপরে যে এখানে ফ্লাড দেওয়া আছে অর্থাৎ ইন্ডিকেশন করা আছে যে এটা একটা ফ্লাড এখানে একজন সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে এখান থেকে হাত বাড়াচ্ছে একটা নৌকা নিয়ে একটি মাছি যাচ্ছে এই সময়ে নৌকাটা খুবই দরকার এটা আমরা দেখে বুঝতে পারছি এরপরে ইলাস্ট্রেশনটা যদি আমরা খেয়াল করি দেখতে পাবো এখানে একটা শহরের একটা চিত্র রয়েছে যেখানে বিভিন্ন ক্যাটাগরির যানবাহন তো আমরা দেখতে পাচ্ছি এখানে কার রয়েছে স্পোর্টস কার টাইপের রয়েছে সিএনজি রয়েছে তারপর ডাবল ডেকার বাস রয়েছে হ্যাঁ এসি বাস রয়েছে এখানে রিকশা রয়েছে তো বিভিন্ন যানবাহন এখানে রয়েছে বিভিন্ন গতির যানবাহন বেসিক্যালি আছে এবং যেটা দেখে মনে হচ্ছে এখানে একটা চিলতে জাগাও নাই মুভ করার জন্য তার মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা ট্রাফিক জ্যাম এই যে এখানে বলে দেওয়া আছে ট্রাফিক জ্যাম তো এই আইডিয়ার উপর বেস করে আসলে অডিও থাকবে সেই অডিওটা শুনে আমাদের অ্যান্সার করতে হবে নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখি পরের ছবিটা কি পরে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একটা লোক একটা গাড়িতে ধাক্কা মেরেছে অর্থাৎ এটা একটা অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট এটা বোঝাই যাচ্ছে যে হয়তো রাস্তাটা দেখে আমরা বুঝতে পারছি এই গাড়ির বেশিরভাগ জায়গাটা যেহেতু এইদিকে ফাঁকা রয়েছে অর্থাৎ ওভারটেকিং এর সময় হয়তো এটা লেগেছে এটা একটা ধারণার বিষয় পরবর্তী যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে সিরিয়াল করা কিছু রোগী আছে দেওয়া তারা শুয়ে আছে এবং এখানে ডাক্তার এবং নার্স চিকিৎসা দিচ্ছে এখানে একজন রিলেটিভ হয়তো রয়েছে তাদের চিকিৎসা করাচ্ছে এতগুলো রোগী কিন্তু ডাক্তার মাত্র একজন নার্স মাত্র একজন তো ছবি যতদূর দেখা যাচ্ছে অনেক রোগী একসাথে অনেক অসুস্থ হয়েছে হয়তো কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছে এরকম হতে পারে তো এই বিষয়টা এবং ডাক্তারকে দেখা যাচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্টের কাছে থাকতে এবং এই পাশে আমরা কোনো স্যালাইন লাগানো দেখতে পাচ্ছি না তার মানে তারা একটু সুস্থ অবস্থায় আছে এইরকম বিষয়টা আমার মনে হচ্ছে তো এখানে আমরা দেখি এখানে লেখা আছে হসপিটাল ফুল অফ পেশেন্ট অর্থাৎ হসপিটালের রোগী ভর্তি হসপিটাল তো এই যে ছবিগুলো ইলাস্ট্রেশন দেখতে হবে এই সম্পর্কে অডিও হয়তো ভবিষ্যতে আমরা পাবো তাহলে আমরা আপডেট করে দিব তো আমরা এখন নিচে যদি প্রশ্ন দেখি এখানে কিছু প্রশ্ন রয়েছে চারটি প্রশ্নের মতো দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো উত্তর তোমরা ডায়লগ আকারে করবে এখানে প্রশ্ন একজন বলবে উত্তর আরেকজন বলার চেষ্টা করবে এভাবে একটা ডায়লগ তৈরি হবে তা আমি যেটা করব তোমাদের প্রশ্নের উত্তর স্যাম্পল অ্যান্সার এখন দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা এই আইডিয়াটা পাও এবং পরবর্তীতে তোমরা তোমাদের পেয়ার ওয়ার্ক বা চোরাই যে কাজটা সেটা করতে তোমাদের জন্য সহজ হয়ে যায় তার আগে আবার স্মরণ করিয়ে দিতে চাই এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এ কজ এন্ড এক্সপ্লোরিং ইস এফেক্টস টেন পয়েন্ট অর্থাৎ কারণ বোঝা এবং তার প্রভাব খুঁজে বের করা দশ দশমিক এক দশমিক এক এর কম্পিটেন্সি হচ্ছে থ্রি অর্থাৎ অ্যাবিলিটি টু আইডেন্টিফাই স্ট্রাকচারস অ্যান্ড অর্গানাইজেশন অফ ডিফারেন্ট জানরাস অর্থাৎ যোগ্যতা তিন বিভিন্ন ঘরানার বা ধরনের লেখার কাঠামো এবং বিন্যাস শনাক্ত করার ক্ষমতা অর্জিত হবে এবং এর ফোকাস হচ্ছে কজ এন ইফেক্ট টাইপ অফ এসে অর্থাৎ কারণ এবং প্রভাব সম্পর্কে যেসব প্রবন্ধ বা রচনা সেটাই ফোকাস তো আমরা এর মধ্যে কম্পিটেন্সি থ্রিতে বিভিন্ন ধরনের এসে পড়েছি এবারের এসেটা হচ্ছে কজ এন ইফেক্ট টাইপ অফ এসে প্রথম প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডি ইউ সি ইন দা ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ তো তোমরা আমি বিভিন্ন সমস্যাযুক্ত পরিস্থিতির চারটি ছবি দেখছি ইন দ্য ফার্স্ট পিকচার আই ক্যান সি এ ফ্লার পিপল হ্যাভ এন্ড দেয়ার কলিং এ বোট ম্যান টু হেল্প দ্যাম টু শিপ দেয়ার বিলংগিংস অর্থাৎ প্রথম ছবিতে আমি একটি বন্যা দেখতে পাচ্ছি যেখানে লোকেরা আশ্রয় গ্রহণ করেছে এবং তাদের জিনিসপত্র স্থানান্তর করার জন্য বা সাহায্য করার জন্য একজন নৌকাওয়ালাকে ডাকছে ইন দ্য নেক্স ইমেজ দেয়ার ইজ এ ট্রাফিক জ্যাম উইথ ডিফারেন্ট ভেহিকলস অফ ডিফারেন্ট স্পিডস ওয়ার্ল লাইফ স্ট্যান্ড স্টিল পরের ছবিতে বিভিন্ন গতির বিভিন্ন যানবাহনের সাথে যানজট লেগে আছে এর কারণে জীবন স্থির হয়ে আছে ইন দ্য থার্ড পিকচার আই ক্যান সি এ কার অ্যাক্সিডেন্ট প্রবাবলি ডিউরিং এ স্পিডি ওভারটেক পরবর্তী ছবিতে অর্থাৎ তৃতীয় ছবিতে আমি সম্ভবত একটি দ্রুত ওভারটেক করার সময় একটি গাড়ি দুর্ঘটনা অবস্থায় দেখতে পাচ্ছি ফুল অফ বিং চুর্থ অর্থাৎ সর্বশেষ ছবিটিতে আমি দেখতে পাচ্ছি রোগী ভর্তি একটি হাসপাতালে মাত্র একজন ডাক্তার এবং একজন নার্স ধারা পরীক্ষা করা হচ্ছে যা অপর্যাপ্ত বলে মনে হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি ছিল হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এনি অফ দিস সিচুয়েশনস ইফ ইয়েস হাউ ডিড ইউ ফিল দেন অর্থাৎ তোমার কি কখনো এই পরিস্থিতিগুলোর মধ্যে কোনোটির সাথে অভিজ্ঞতা হয়েছে যদি হাঁ হয় তোমার উত্তর তাহলে কেমন লেগেছিল ওই সময় সেটা বলতে বলা হয়েছে আমি লিখেছি আই হ্যাভ এক্সপিরিয়েন্স ফ্লাড ফর এ কাপল অফ টাইমস ইন মাই লাইফ আই ফেল্ট অ্যাফ্রেইট অফ ড্রাউনিং অ্যাজ আই ডিড নট নো হাউ টু সুইম ব্যাক দেন আমি আমার জীবনে কয়েকবার বন্যার সম্মুখীন হয়েছি তখন আমি সাঁতার জানতাম না বলে আমি ডুবে যাওয়ার ভয় বোধ করেছিলাম তো তোমরা শুধুমাত্র ফ্লাড নিয়ে লিখবে এরকম বিষয় না যে চারটি অভিজ্ঞতা রয়েছে যে কোনো অভিজ্ঞতা যদি তুমি ফেস করে থাকো তুমি সেভাবেই এখানে লিখবে তিন নম্বর প্রশ্নটি ছিল সি হাউ টু দিস লাইফ এই সমস্যাগুলো তোমার জীবনকে কিভাবে প্রভাবিত করে তো তুমি এই প্রশ্নের উত্তরে লিখতে পারো দিস অর্থাৎ এই সমস্যাগুলো ভিন্ন ভিন্ন তাই এগুলো আমাদের জীবনকে ভিন্নভাবে প্রভাবিত করে ফ্লাডস কজ হিউজ স্ট্রাকচারাল ড্যামেজেস ট্রাফিক জ্যামস ওয়েস্ট আওয়ার ভ্যালুয়েবল টাইম

ক্লিয়ারলি এখানে বলা রয়েছে যে বন্যার কারণে বিশাল কাঠামোগত যেসব ক্ষতি সেগুলো হয় ট্রাফিক জ্যাম আমাদের মূল্যবান সময় নষ্ট করে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত করে এবং মাঝে মাঝে মৃত্যু ঘটায় এবং বিভিন্ন রোগ আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং কখনো কখনো মৃত্যুর কারণ হয় সর্বশেষ প্রশ্নটি ছিল ডি হ্যাভ ইউ থট of any ideas to solve these problems if yes share some of your আইডিয়াস তুমি কি এই সমস্যাগুলি সমাধানের জন্য কোনো ধারণা নিয়ে চিন্তা করেছ যদি হ্যাঁ হয় তোমার কিছু ধারণা শেয়ার করো উত্তরে লেখা যেতে পারে আই আই হ্যাভ আইডিয়াস শেয়ার আমার কিছু ধারণা রয়েছে যা আমি শেয়ার করতে পারি ফর এক্সাম্পল উই ক্যান ড্রেজ রিভার বেডস বিল্ড ড্যামস অ্যান্ড এমব্যাংসমেন্ট ফর স্মুথ ফ্লো অফ ওয়াটার ডিউরিং ফ্লাডস

যানজট এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে এগুলো এড়াতে আমাদের প্রশস্ত রাস্তা তৈরি করতে হবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের উপযুক্ত শাস্তি দিয়ে ট্রাফিক নিয়ম কার্যকর করতে হবে উই অলসো নিড টু ডেভেলপ দ্য মেডিক্যাল সেক্টর বাং নিউ রিক্রুটিং মোর হেলথ প্রফেশনালস টু ডিল উইথ দ্য গ্রোয়িং নাম্বার অফ পেশেন্টস উইথ ভ্যারিয়াস ইনফেকশাস ডিজিজেস ইন দি হসপিটালস হাসপাতালের বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত রোগীদের ক্রমবর্ধমান সংখ্যা মোকাবেলা করার জন্য আমাদের নতুন প্রযুক্তি গ্রহণ করে এবং পেশাদারী স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে চিকিৎসা খাতের উন্নয়ন করতে হবে তো এখানে চারটি প্রবলেমেরই যে ইলাস্ট্রেশন ছিল তার সমাধান বা আইডিয়া সমাধানের যে আইডিয়াগুলো সেগুলো এখানে শেয়ার করেছি তোমরা এটা তোমাদের মতো লিখবে সংক্ষেপে অথবা বিস্তারিতভাবে তো আশা করি এই লেসনটা তোমাদের হেল্পফুল হয়েছে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ